ফুটবলকে যিনি বদলে দিয়েছেন জাদু মন্ত্রে, ঘোরতম শত্রু যাকে আড়ালে ভালোবাসে, একটা প্রজন্মকে যিনি বেঁধেছেন ফুটবলের মায়া জালে, লার্জার দ্যান লাইফের প্রকৃত সংজ্ঞা যিনি, লিওনেল মেসি এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরে না ভক্তদের প্রাণ, ফুটবলের আঙিনায় তিনি এতটাই মহান। ছোট কাঁধে যিনি বয়ে বেরিয়েছেন অর্ধেক দুনিয়ার প্রত্যাশার ভার, ক্যারিয়ারের শেষ বেলায় তাকে দুহাত ভরে দিয়েছে কাতার, যে আসরে তিনি ছুঁয়েছেন ম্যারাডোনার অমর কীর্তি, বসেছেন সর্বকালের আরেক সেরা পেলের আসনে, অনেকের কাছে লিওনেল মেসি সর্বকালের সেরা, একটা বিশ্বকাপের অপূর্ণতা যে পূরণ হয়ে গেছে, রেকর্ডের পর রেকর্ড যার পায়ে লুটিয়েছে, ক্লাব ফুটবলের প্রায় সব ট্রফি তার ভান্ডারে, বার্সেলোনার সর্বজয়ী দলের প্রাণ ভোমরা ছিলেন তিনি, কাতালানদের সাথে বন্ধন চুকিয়ে নয়নের জলে ভেসে তার গন্তব্য হয় পিএসজি। ওই আকাশ নীল জার্সিতে তিনি যে বীরত্ব কথা লিখেছেন তা অমর হয়ে থাকবেন মহাকালে। 2014 বিশ্বকাপ যদি হয় মেসির হৃদয় ভাঙার গল্প, তবে 2022 বিশ্বকাপ তার ক্যারিয়ারে অনন্য, এই বাংলায় বাঁধ ভাঙা উচ্ছ্বাসের উপলক্ষ দিয়েছেন তিনি। আর্জেন্টিনার ছোট্ট সুন্দর এক শহর, নাম রোজারিও, এই শহরের উত্তর দিকে ব্যারিওলাস হেরাসের ছোট্ট ছিমছামা এক পরিবারে 1987 সালের 24 জুন জন্মগ্রহণ করেন লিওনেল মেসি। ছোটবেলাতেই হরমোন সমস্যা ধরা পড়ে, মেসির গল্পটা সেখানেই থেমে যেতে পারত, তবে থামতে দেয়নি ফুটবল ক্লাব বার্সেলোনা। 13 বছর বয়সে পাড়ি জমান বার্সেলোনায়, তার চিকিৎসার খরচের ভার নিল কাতালান ক্লাবটি। বার্সেলোনার ইয়ুথ একাডেমিতে দ্রুতই নিজের প্রতিভার বিকাশ ঘটান, বার্সেলোনার মূল দলে অভিষেক 2004 সালের 17ই অক্টোবর। ক্যারিয়ারের শুরুর দিকে ইঞ্জুরির সাথে লড়তে হয়েছে, তবে হার মানেননি মেসি, 3 বছরের মধ্যেই ক্লাবের প্রাণ ভোমরায় পরিণত হন তিনি। 2008-9 মৌসুমে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন মেসি, এই মৌসুমেই প্রথমবারের মতো বার্সেলোনাকে ট্রেবল জয়ের স্বাদ দেন মেসি, 22 বছর বয়সে ব্যালন দিয়র এবং ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। পরের 3 মৌসুমেও সফল ছিলেন, টানা আরও 3টি ব্যালন দিয়র যুক্ত হলো তার ট্রফি কেসে, তবে তার ব্যক্তিগত সেরাটা 2011-12 মৌসুমে দেখছিল ফুটবল বিশ্ব, সেবারে এক মৌসুমে লা লিগা এবং ইউরোপের সবচেয়ে বেশি গোলের নতুন রেকর্ড গড়েন। 2014-15 মৌসুমে আবারও সেরা ফর্মে ফেরেন, দ্বিতীয়বারের মতো বার্সেলোনাকে ট্রেবল জেতান। আর্জেন্টিনার ওয়ার্ল্ড টাইম লিডিং স্কোরার মেসি 2005 সালে ফিফা যুব বিশ্বকাপ জেতান আর্জেন্টিনাকে, 2008-এ অলিম্পিকের স্বর্ণ, তাকে ঘিরেই আবর্তিত হয়েছিল আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন। 2010 বিশ্বকাপে দৌড়টা থেমেছিল কোয়ার্টার ফাইনালে, জার্মানির কাছে বিধ্বস্ত হয় মেসিরা। 2014 বিশ্বকাপে দলের অধিনায়ক ছিলেন মেসি, আর্জেন্টিনাকে টেনে তোলেন ফাইনালে, তবে ফাইনালে জার্মানির কাছে 1-0 গোলে হেরে যেতে হয় মেসির দলকে। 2018-তে রাশিয়াতেও হয়নি, লিওনেল স্কালোনি আর্জেন্টিনার দায়িত্ব নিতেই সব কিছু পাল্টে যায়, কোপা আমেরিকা, ফিনালিজিমা, বিশ্বকাপ, একে একে সব শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনার মেসি। জাদুকরের জাদুতে এখনও মরচে পড়েনি, বয়সের সঙ্গে সঙ্গে ক্ষিপ্রতা হারিয়েছেন, তবে বক্সের ভেতর বল পেলে ভয়ঙ্কর হয়ে ওঠেন। তার বল কাটানোর সক্ষমতার প্রশংসা করতে গিয়ে মারাদোনা বলেছিলেন, বল তার পায়ের সঙ্গে আঠার মতো লেগে থাকে। অনেকের মতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়, অনেকের মতে সর্বকালের সেরা খেলোয়াড়, ফুটবলকে যিনি পাল্টে দিয়েছেন জাদু মন্ত্রে। অ্যাটমিক ফ্লি অর্থাৎ আণবিক মাসি বলেই ডাকা হয় তাকে। আর্জেন্টিনা তার মাঝেই পেয়েছে তাদের ম্যারাডোনাকে, আর বিশ্ব পেলে ম্যারাডোনার পর পেয়েছে আরেক জগৎ সেরা তারকাকে। আবু নাইম, স্পোর্টস টাইমস।